एरुज्योति यूट्यूब पेजे अपने सकल के वेलकाम। आज के भिडियोते त्रिपुरा जयंट रिक्रुटमेंट बोर्ड जे लयार डिविशन क्लार्क नियोगे जे अनलाइन एप्लीकेशनर व्यवस्था करनलाइन एप्लीकेशन अपनारा घरे बस क्यों फिल आप करबें से विषय नहीं आजकल भिडियो भिडियो शेष पर्त देखें। जो भिडियो भलो लागे लाइक शेयर करबें, चैनल के सबसक्राइब कर, नतून भिडियो पवर जो बेल आइकने क्लिक करबें। आजकल भिडियोते जो विषय नहीं संगे आलोचना करब से विषय हलो त्रिपुरा जयंट रिक्रुटमेंट बोर्ड एल डी सी अर्थात लयार डिविशन क्लार्क ग्रुप सी नियोगेर जोन्नो अनलाइन एप्लीकेशन व्यवस्था करे जा आज थेके स्टार्ट होये छे। से अनलाइन एप्लीकेशन कीभावे आपनारा फिल आप करबें, कि विषय आपनादेर प्रयोजन पड़ते पारे से विषय निये आजकल भिडियोते आलोचना करब। भिडियोटा भालोभावे देखबें जाते आपनारा घरे बसेई निजेर मोबाइल थेके कंप्यूटर बा लैपटॉप थेके आपनारा निजेर एप्लीकेशन निजे फिल आप करते पारबें। आमी एखन जयंट रिक्रुटमेंट बोर्डेर होम पेजे आछि जेखाने लेखा आछे यूजार लगइन एबं एखाने लेखा आछे फोन नम्बर बा इमेल आईडी पासवर्ड तार पाशापाशी आछे वेरिफिकेशन कोड। जेहेतु आमी प्रथम इटाके व्यवहार करछि ताहले आमाके कि करते होबे एज ए निउ यूजार आमाके निउ यूजार रेजिस्ट्रेशन जे नीचे देखुन जे रेड कलर निउ यूजार रेजिस्ट्रेशन ओइखाने आमी क्लिक करेछि। এবং দেখুন এখানে আসার পরে একটা বিষয় হলো যে এখানে কিছু ইনফরমেশন আমাকে ফিল আপ করতে হবে যেটা আমাকে রেজিস্ট্রেশন কম্পালসারি, এখানে রেজিস্ট্রেশন ছাড়া কোনো অ্যাপ্লিকেশন ফিল আপ করতে পারবেন না। তো এই ক্ষেত্রে প্রথমেই আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার ইমেল আইডি কম্পালসারি দিতে হবে, বা এখানে রেড কালার কিছু দেয়নি যদিও ইমেল আইডিটা কম্পালসারি না, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর রেজিস্টারে ক্লিক করতে হবে এবং ডেট অফ বার্থ কম্পালসারি। তো আমি দেখুন একটা অ্যাপ্লিকেশন ফিল আপ করেছি এরকমভাবেই কিন্তু দিতে হবে। তারপরে কি করতে হবে, রেজিস্টার যে অপশনটা থাকবে সেই রেজিস্টার অপশনে আপনাদের ক্লিক করতে হবে। এই রেজিস্টারের অপশনে ক্লিক করার পর আপনাদের মোবাইল নাম্বারে যে মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে, ঠিক আছে। তো একটা বিষয় আমি আপনাদের বলতে চাই যে এখানে দেখবেন বাম দিকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে বিষয়টা আমি আপনাদের বলবো, ওটিপি আমার মোবাইলে চলে এসেছে। আর যে বিষয়টা বলছিলাম যে আপনারা এটার অ্যাডভার্টাইজমেন্টটা ভালোভাবে পড়বেন, তারপরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনারা বা অ্যাপ্লিকেশন করবেন। তো ওটিপি আমার কাছে চলে এসেছে এবং আমাকে কী করতে হবে, আমার যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি দুটার মধ্যেই কিন্তু ওটিপি চলে এসেছে। তো আমাকে কী করতে হবে, ওইখান থেকে ওটিপিটাকে দেখে তারপরে আমাকে ভেরিফাই ওটিপি করতে হবে। আপনারা যারা অ্যাপ্লিকেশন করছেন প্রত্যেকেই অনুরোধ রাখবো আপনারা অ্যাডভার্টাইজমেন্টটাকে ভালোভাবে দেখবেন, পড়বেন, তারপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করবেন। তো আমি অলরেডি আমার ওটিপি ভেরিফিকেশন করে দিয়েছি এবং ওটিপি ভেরিফিকেশনের পরে কিন্তু আমি কি করতে পারবো, এখানে আমার মোবাইল নাম্বার বা ইমেল আইডি, তারপরে যে পাসওয়ার্ডটা আমি বানিয়েছি রেজিস্ট্রেশন করার পরে, এটা দিয়ে কিন্তু আমি লগ ইন করতে পারবো। যা আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আপনারা কিন্তু এরকমভাবেই স্টেপ বাই স্টেপ লগ ইন করবেন। লগ ইন করার পর যে বিষয়টা হলো আমি যে জবের জন্য আমাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো প্রথম রেজিস্ট্রেশন করেছি এটা অ্যাজ এ নর্মাল রেজিস্ট্রেশন করেছি। এখন আমাকে আমার ইনফরমেশনগুলো দিতে হবে, যেখানে আমার নাম আসবে, মিডিল নেম আসবে, তারপর লাস্ট নেম আসবে, ডেট অফ বার্থ আমি প্রথম রেজিস্ট্রেশনের সময় যেটা দিয়েছি এটাই চলে আসছে এখানে, জেন্ডার দিতে হবে, তারপরে আসবে ফাদার নেম, তারপরে আসবে ক্যাটাগরি, তারপরে আপনি যদি মেরিড হন মেরিড, আর যদি মেরিড না হন মেরিড হলে এখানে আপনার স্পাউস নেম অর্থাৎ আপনার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ড, ওয়াইফ থাকলে ওয়াইফ, যদি এমপ্লয় করে তাহলে এমপ্লয় দিতে হবে, ন্যাশনালিটি, তারপর আদার নাম্বার কম্পালসারি না, এখানে পিআরটিসি থাকলে পিআরটিসি নাম্বার কিন্তু কম্পালসারি। তো আপনারা যে সময় অনলাইন অ্যাপ্লিকেশন ফিল আপ করবেন পিআরটিসি কপিটাও কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। তারপরে আসছে কন্ট্যাক্ট ইনফরমেশন, যেখানে আপনাকে আপনার হোম অ্যাড্রেস দিতে হবে। দেখুন এখানে একটা অপশন ভালো দিয়েছে, এখানে আপনাদের টাইপ করার কোনো কিছু নেই, শুধুমাত্র আপনাদের ভিলেজটা টাইপ করবেন, বাকি সমস্ত ডিস্ট্রিক্ট সাবডিভিশন ব্লক পোস্ট অফিস পিএস সব কিছু কিন্তু এখানে সিস্টেম চলে আসবে বা আপনাকে দিতে হবে, সিলেক্ট করতে হবে, এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে পিনকোড আপনাদের দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, তারপর যদি আপনাদের পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে ওই বক্সটাতে ক্লিক করে দেবেন, তাহলে নিচের অপশনগুলো ফিল আপ করতে হবে না। যদি আপনাদের পার্সোনাল এবং পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেপারেট থাকে তাহলে দুইটা অপশনই ফিল আপ করবেন, তারপরে সেভ এবং নেক্সটে ক্লিক করবেন। চলুন আমি এটা করে নিয়েছি, করে নেওয়ার পর আমি যাব কোয়ালিফিকেশন ডিটেলস। দেখুন কোয়ালিফিকেশন ডিটেলসের মধ্যে একটা বিষয় হলো, দেখুন আপনারা যদি কতটুকু পড়াশোনা করেছেন, ধরুন কেউ থাকবে মাস্টার ডিগ্রি আছে, বিএ আছে, বা ব্যাচেলর অফ আর্টস বিএসসি থাকতেই পারে। তো আপনাদের সমস্ত
কোয়ালিফিকেশনস এখানে দিতে হবে। দেখুন, এক নাম্বার থেকে স্টার্ট হবে, এখানে মাধ্যমিক থেকে শুরু হলো এক নাম্বারে, দুই নাম্বারে থাকবে 12 অর্থাৎ HS+2, তারপরে তিন নাম্বারে অর্থাৎ তারপর যদি আপনাদের কলেজ লেভেলে গ্র্যাজুয়েশন কিছু থাকে, বিএ, বিএসসি, বিকম চাই থাকবে, তারপরে থাকবে গ্রুপ সির পরে আসবে ডিতে। ডির মধ্যে থাকবে আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশান, এক্ষেত্রে আপনার মাস্টার ডিগ্রি থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, বিভিন্ন কোয়ালিফিকেশান থাকতে পারে, তো এটাকে আপনাকে দিতে হবে। তার পাশে নিচে আসবে আপনাদের কম্পিউটারের জন্য এটা কম্পালসারি, যেহেতু এটা LDC কোয়ালিফিকেশান, আপনি কি DCA করেছেন, BCA করেছেন, যাই হোক পার্সেন্টেজ কত পেয়েছেন। তারপরে টাইপিংয়ের ক্ষেত্রে কি টাইপিং, কি এক্সিলেন্ট, গুড না এক্সপার্ট, এই সব তিনটে অপশন থাকবে, এটা আপনাকে দিতে হবে। তারপর থাকবে সেলফ ডিক্লারেশন, যেখানে আপনাকে ফটো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, যেটা আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করা কম্পালসারি। এখানে কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছে যে ফটোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হতে হবে এবং সিগনেচারের ক্ষেত্রেও হোয়াইটটা কম্পালসারি। এবং এখানে বলা হয়েছে যে যাতে আপনারা যে পিকচারটা আপডেট করবেন বা দেবেন সেখানে কী থাকবে, ক্যান্ডিডেট মাস্ট বি ফেসিং ফরওয়ার্ড টু দ্য ক্যামেরা, অর্থাৎ আপনাদের চেহারাটা ক্যামেরার দিকেই থাকতে হবে, এরকমভাবে কিছু ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে। তারপরে আপনাদের এখানে প্লেসটা দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, সাব ডিভিশন দেবেন, তারপরে নেক্সট করে দেবেন। পেমেন্ট অপশন দেখুন, আমি অলরেডি ফর্মটা ফিল আপ করে নিয়েছি, তারপরে কিন্তু আমাকে পেমেন্ট অপশনটা ওনারা শো করেছে, তো এখানে যা লাস্ট স্টেজ হলো পেমেন্ট অপশন, ঠিক আছে। তো এখানে দেখুন আমি অলরেডি ফিল আপ করে নিয়েছি UR, তো আমার এখানে কত আসছে 300, এবং পাশাপাশি এখানে বলেছে GST দিতে হবে প্রায় 11.8, ঠিক আছে, এটা আমাকে GST দিতে হবে। তো তারপরে আমি মেক পেমেন্টে ক্লিক করলাম, দেখুন মেক পেমেন্টে ক্লিক করার পরে আমাকে 311 311.80 এই টাকাটা এখানে পেমেন্ট করতে হবে। তারপরে কিন্তু আমার যে অ্যাপ্লিকেশনটা অনলাইন আমি করেছি এটা সাবমিট হয়ে যাবে, এটাই কিন্তু লাস্ট স্টেজ। আপনারা এরকমভাবেই কিন্তু আমি যে স্টেজ বাই স্টেজ বা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এরকমভাবেই আপনারা ঘরে বসে মোবাইলেই হোক বা আপনাদের ল্যাপটপেই হোক বা কম্পিউটারই হোক, আপনারা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা ঘরে বসেই করতে পারবেন। এবং পেমেন্ট আমি আপনাদের দেখালাম না, পেমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা কী করতে পারবে, আপনাদের অনলাইন ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মধ্যে দিয়েও কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। চলুন আজকের জন্য এতটুকুই, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। যদি কোনো আপনাদের প্রবলেম হয় বা প্রবলেম ফেস করেন, দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।